हेलो बंधुरा, गुड मॉर्निंग। सबाई केमन आछो? आशा करछि सबाई भालो आछो। मिताली मंडल ब्लॉग चैनले सबाई के अनेक भालोबासा स्वागत जानिए आजकेर भिडियोटा शुरू करलाम। सकाल बेला कूमड़ो पातार भर्ता बनालाम, आलू सिद्ध भात करेछि, आर एखन तोमादेर दादा भाई एनेछे जे चिकेन, माने चिकेन आना आमादेर बाड़ी बंद हबे ना। चिकेन निये एसेछे आर माछ निये एसेछे। रुई माछ एनेछो? দেখি দাঁড়াও কি মাছ, ঢেলা না কি বলছে ওই মাছটা। তা এখন আবার মাছ ভাজা করব, সকালে টিফিন খাবে আলু সিদ্ধ ভাত মাছ ভাজা আর কুমড়ো পাতার ভর্তা। মানে সকালে খাওয়ার জন্য এই ভর্তাটা বানিয়েছি। ভাত ঠান্ডা হয়ে গেলে না ভাতের সাথে আর খেতে ভালো লাগে না, গরম গরম ভাতের সাথেই খেতে ভালো লাগে। তাই তাড়াহুড়ো করে বানালাম, তোমাদেরকে আর রেসিপিটা শেয়ার করতে পারলাম না। ভিডিওটা দেখতে থাকো, আমি এখন মাছগুলো ধুয়ে আনি। এই নাও ভাত, ভাত বেড়ে দিয়েছি। ওদেরকে ভাত দিয়ে আমিও দুটো ভাত নিয়ে নিলাম। প্রথমে না আমি ভেবেছিলাম যে না সকালবেলা আর ভাত খাবো না, একটু ডায়েট করি, কিন্তু ওদের ভাত খাওয়া দেখে না আমারও লোভ লেগে যাচ্ছে। লোভ লাগার একটাই কারণ, সেটা হলো কুমড়ো পাতার ভর্তা। আগে আরেকদিন বানিয়েছিলাম, তো খেতে এত ভালো লেগেছে, আমি না কোনো দিন আগে খাইনি। ইউটিউবে ভিডিও দিয়ে দেখে দেখেই মানে এই কুমড়ো পাতাটা বাটা বলো ভর্তা বলো যাই হোক আমি বানিয়েছি। তো আগে আরেকদিন বানিয়েছিলাম, খেতে ভীষণ ভালো লেগেছিলো। তাই আজকে সকাল সকাল আজকে আবার বানিয়েছি। তো ভাবলাম যে না দুটো ভাত খেয়েই নিই, কারণ এখন যদি আমি না খাই দুপুরবেলা না ঠান্ডা ভাতের সাথে আর ভালো লাগবে না। তাই আমি মানে খেয়ে নিলাম অল্প করে ভাত। আর এদিকে তোমাদের দাদা ভাই চিকেনটা নিয়ে এসেছে, চিকেনটা কেটে আনে না দোকান থেকে, মানে দোকানের কাটা ওর পছন্দ হয় না। যেহেতু মেয়ে লেগ পিস পছন্দ করে, তাই মেয়ের পছন্দ মতো পিস করার জন্য ও বাড়িতে এনেই কাটে। তো ওকে বলছি আমি তো কাটতে পারবো না, তুমি কেটে দাও। আর আমাদের বটিতে খুব ধার। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সকালবেলা যে ভিডিওটা শুরু করেছিলাম, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, মানে মন মেজাজ একদমই ভালো নেই। তো তার ভিতরে তোমাদের দাদা ভাইয়ের কাজ হয়নি, বাড়ি চলে এসেছে, কাজে গিয়েও কাজ হয়নি, বাড়ি চলে এসেছে। মানে দুদিন কাজ হয় তো পরের দিন আর কাজ হয় না, এরকম একটা কাজের পরিস্থিতি। তার মধ্যে বাবার কিছুদিন ধরেই শরীর খারাপ, জানি না তোমাদের বলাটা ঠিক হবে কি না। যদিও আমি সব কথাই তোমাদেরকে শেয়ার করি, তো এটাও আমি বলছি তোমাদের, জানি না আমার ভাই বোন এরা আমার ভিডিও দেখে হয়তো ভাববে যে বাবা শরীর খারাপ তবুও পাবলিক করছি। তো যাই হোক, আমি তো আমার সংসারের খুঁটিনাটি, আমার জীবনের খুঁটিনাটি সব কিছুই তোমাদেরকে বলি, তাই ভাবলাম যে এটাও বলি। আসলে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম যে মানে হাসি মুখ নিয়েই শুরু করেছিলাম, সারাদিন ভালোভাবে ভিডিও করব। কিন্তু মানে বাবার কিছুদিন ধরেই শরীর খারাপ, মানে তো প্রায় 15 দিনের বেশি হয়ে যাচ্ছে বাবার পেটে ব্যথা। 15 দিন কি 1 মাস মানে মতো হয়ে যাচ্ছে বাবার পেটে ব্যথা, পেটে ব্যথা। প্রথমে প্রাইভেট ডাক্তার দেখাচ্ছিল, প্রাইভেট ডাক্তার মানে ধরতে পারিনি। তারপরে নীলরতন কলকাতায় যাও হসপিটালে নিয়ে যাচ্ছে 1 মাস ধরে। তো সেখানে 2-3 রকম টেস্ট করিয়েছে, তিনবার টেস্ট করিয়েছে, ইউরিন টেস্ট হেনা তেনা টেস্ট করিয়েছে, ধরা পড়িনি। তারপরে আবার আজকে একটা পেটের ফটো করালো, পেটের ফটোতে কিডনিতে পাথর হয়েছে, ধরা পড়েছে। তো বাবা বোন ফোন করেছিল, হসপিটালে গেছে ওরা অনেক সকালে, মানে 6:30-6:30 দিকে মনে হয় বেরিয়েছে। তো আমি মানে বেলার দিকে ফোন করেছিল, তখন ওই 12:30-12:30 মতো বাজে।
তখন বোন ফোন করেছিল যে এরকম একটা ডাক্তার দেখে বলল যে মানে পেটের কিডনিতে স্টোন হয়েছে, অপারেশন করতে হবে। তো আমি আবার তখন থেকে মানে শুনে থেকেই মনটার ভিতরে কিরকম মানে একটা হচ্ছে, মানে কি বলবো, মানে খুবই চিন্তা হচ্ছে বাবার জন্য। মানে ভিডিও টিডিও তখন থেকে কিছুই করিনি, তো ভাবলাম যে এখন একটু তোমাদেরকে শেয়ার করি। আর এখন আবার বোনকে ফোন করলাম, ওরা এখন বাড়ি যাচ্ছে, ট্রেনে আছে, বললো বাড়ি গিয়ে বলছি, মানে অপারেশন করতেই হবে এরকম, মানে যতটা মানে শুনে বোঝা গেল অপারেশন করতেই হবে। কি বলতো, বাবাকে ভীষণ ভালোবাসি, বাবার কিছু হলে খুবই কষ্ট হয়, বাবা মা ভাই বোন চাই সবসময় ওরা ভালো থাকুক। আমাদের জীবনে যেমন ভালো সময় আসে তেমনি খারাপ সময়ও আসে। ভালো সময়টাকে যেমন আমরা হাসি মুখে মেনে নিই, খারাপটাকেও আমাদের মেনে নিতে হবে, তাই না? তো এখানে দেখো মুড়ি ভেজে নিচ্ছি চা দিয়ে খাবার জন্য। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা আমরা মুড়ি খেলাম, আজকে আজকে আমাদের বাড়িতে চা হয়নি, কালকেও চা হয়নি, কালকে সন্ধ্যাবেলা ভুট্টা খেয়েছিলাম বলে আর চা খাইনি, আর আজকে সন্ধ্যাবেলা হচ্ছে মুড়ি আর তার সাথে ছোলা আর মটর সিদ্ধ একসাথে মাখিয়ে আমরা তিনজনে খেলাম। আর এই যে মিহিকা এখন বই পড়ছে, আর তোমাদের দাদাভাই গেছে একটু পাড়ার দিকে আড্ডা টাড্ডা দিতে। সারাদিন আজকে বাড়িতেই ছিল, সারাদিন মানে আজকে আমি ঘর গোছাইনি, মানে ঘরের অবস্থা দেখো, মানে বালিশ কাঁথা, তারপরে এই নাইটি দুটো আমি মানে সকালে তো একটা নাইটি ছেড়ে ধুয়ে দিই, আর একটা নাইটি স্নান করে আবার মানে মেলে দিই। আজকে এক ফোঁটা রোদ্দুর হয়নি বাইরে, মানে আকাশে এক ফোঁটা রোদ্দুর ছিল না, তো দুটো নাইটি একটাও শোকাইনি, আর বিছানা তো আজকে গোছাইনি, আজকে ঘরও ঝাঁট দিইনি, ঘর ঝাঁট দিইনি ঠিক আছে, কিন্তু আজকে দুবার ঘর মুছেছি, মানে ঝাঁট দেওয়ার প্রয়োজন পড়িনি, এটাই হচ্ছে। আসলে বিছানাটা আজকে তুলবা ভেবেছিলাম কিন্তু সুযোগই পাইনি। আজকে তো তোমাদের দাদাভাই বাড়ি ছিল সারাদিন, বাইরে হালকা বৃষ্টি পড়ছিল, তো রান্না করে ভেবেছি বিছানাটা মানে চাদরটা চেঞ্জ করব, কিন্তু মানে সারা দিন দুজনা আজকে ঘরে টিভি দেখেছে, বিছানার উপর শুয়ে টিভি দেখেছে। আর মানে দুপুরের দিক থেকে আমার মন মেজাজটা ভালো ছিল না, তাই আর মানে কাজ করতে ইচ্ছা করছিল না ভেবে। ও মা, পেনের কালি শেষ, আমার পেন লাগবে। আচ্ছা ঠিক আছে, পেন এনে দাও। আচ্ছা দাঁড়া, তোর বাবাকে ফোন করে বলছি। তারপরে হচ্ছে কি, কাজ কাজ মানে ওই ঘর দুয়ার মোছা আর বাসনটা না মাজলে নয়, সেইগুলোই করেছি অনেক কষ্টে, আর মানে কাজ করতে মন চাইনি, তাই ঘরটা আজকে গোছানো হয়নি, কালকে সকাল থেকে লেগে পড়বো ঘর গোছাতে। আর সন্ধ্যাবেলা বোন ফোন করলো, বাবা ফোন করলো, তো বোনের সাথে কথা হয়েছে, বাবার সাথে কথা হয়েছে, বাবা মানে লাস্টে আর একটা ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে যে কিডনিতে যে পাথর হয়েছে খুব সামান্য ছোট, তো অপারেশন করতে হবে না, ওষুধের দ্বারা দিয়েই ঠিক হয়ে যাবে। তাই মানে প্রথমে বাবাও খুব টেনশান পড়ে গেছিলো, মা টেনশান করছিল, মানে আমরা সবাই টেনশান করছিলাম। তারপরে ওই ডাক্তারটা দেখানোর পরে বললো অপারেশন করতে হবে না, মোটামুটি আমি শুনে একটু মানে মনটা একটু খুশি হলো, আর সবাই খুশি, মানে অপারেশন করা মানে একটা চিন্তার বিষয় ছিল, সে জায়গা থেকে মোটামুটি চিন্তাটা কেটেছে, যাই হোক ওষুধের দ্বারা দিয়ে ঠিক হয়ে যাবে বলেছে। এক মাসের ওষুধ দিয়েছে, এক মাস ওষুধ খাবে, খেয়ে তারপরে আবার ফটোটাটো করবে। আর আমি এখন মানে আটা মাখবো, রুটি করব, আর দুপুরবেলা যে অনেকটা মাংস এনেছিল, মানে মাংসের তরকারি অনেকটাই রয়েছে, আর যেদিনই আমাদের দুপুরে মাংস হোক রাতে আমাদের হয়ে যায়, রাতে আমি শুধু রুটি করে নিই, হয়ে যায়, তো আজকেও সেম সেটাই করব, আজকে শুধু রুটি করব, মাংসের তরকারি আছে, ওই দিয়ে রাতের আমাদের ডিনার হয়ে যাবে। আর মিহিকার বই পড়া হয়ে গেলে আমি ইয়ে করব, বিছানার চাদরটা দেখি চেঞ্জ যদি করতে পারি তো করব, ঠিক আছে? তুই আবার শুয়ে পড়লি কেন, পড়তে পড়তে পেন লাগবে, লিখতে পারবো না তো। বাবার পেন নে, বাবার কাজের পেন নে, পড়াশোনায় শুধু ফাঁকি মারছে। ওট ওট, আমি পেন দিচ্ছি, ওট, মোবাইলটা ধরে আমার হাত ব্যথা করছে গো। দুটো পেন লাগবে, একটা কালো কালো, একটা নীল কালো, দুটো লাগবে,
একটা হলে হয় না, আবার দুটো পেন লাগবে। যদি ওই পেনটার মাঝখানে কালি শেষ হয় তখন আমি কি করব? বাড়িতে কারেন্ট ছিল না, সেই 8টার সময় তোমাদের সাথে লাস্ট কথা হয়েছে, আর 8:30টায় কারেন্ট গেছে, আমার রুটি হয়ে গেছে, আমরা রুটি মাংস মাংস রুটি খেয়ে এই যে শুয়ে পড়েছি, এখন বাজে 11টা, এখন আসলো কারেন্ট, এতক্ষণ ধরে অন্ধকারে বসে না, না একটু আগেই এসেছে। আর টেনিস মিটার বাস্ট করেছিল, সেই এখন সারালো, তাই এখন কারেন্ট আসলো। তো আমরা এই যে মশারি ফশারি খাটিয়ে শুয়ে পড়েছি, কারণ আমাদের এখানে এত মশা না, মশারি না খাটিয়ে শোয়া যাবে না, আর যতই গরম পড়ুক আমাদের মশারি খাটাতে হয়। তো ভেবেছিলাম বিছানাটা বিছানার চাদরটা চেঞ্জ করব রাতে, তারপরে শোবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবে, টাটা।